इम्परेटिव सेंटेंस अर्थात आदेश उपदेश अनुरोध सूचकमूलक वाक्यगुलो के डायरेक्ट स्पीच थेके इनडायरेक्ट स्पीचे परिणत करते गेले किछु परिवर्तन घटे से परिवर्तनगुलो की की एकटु जेने अर्थात कमा कोटेशन प्रथमे उठे जाबे आर की होबे वाक्यर शेषे फुल स्टप बसबे तो आमरा आगेई जेनेछि आर परे की लिंकार हिसाबे आमरा एर आगे दैट बसिएछि असार्टिव सेंटेंसेर क्षेत्रेओ অকটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে দ্যাট বসেনি এক্ষেত্রেও তাই দ্যাট এর প্রয়োগ হবে না দ্যাট এর পরিবর্তে কি হবে টু ইনফিনিটিভ এর প্রয়োগ হবে যেমন টু গো টু প্লে টু ইট ইত্যাদি আর কি ডাইরেক্ট স্পিচে যদি প্লিজ শব্দ থাকে সেটা কিন্তু ডাইরেক্ট স্পিচে বসবে না সেটা উঠে গিয়ে কি হবে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটা রিকোয়েস্ট রিকোয়েস্ট অথবা রিকোয়েস্টেড প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে রিকোয়েস্ট অন্যান্য ক্ষেত্রে রিকোয়েস্ট এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে রিকোয়েস্টেড বসবে আর ডোন্ট থাকলে সাধারণত নট টু বসে ডোন্ট থাকলে সাধারণত not to বসে আর যদি আমরা not to বসাতে না চাই তাহলে কি করব রিপোর্টিং ভার্বটা একটু পরিবর্তন ঘটাবো কি forbids অথবা prohibits দুটোর মানে নিষেধ করা এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আর forbid বা prohibit অন্যান্য ক্ষেত্রে এবং past টেন্সের ক্ষেত্রে আমরা কি বসাবো forbid বা prohibited এরপরে আমরা জানব রিপোর্টিং ভার্বের আর কি কি পরিবর্তন হয় এখন নির্দেশ দেওয়া অবস্থাতে সাধারণত আমরা অর্ডার ব্যবহার করি কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে কমান্ডো ব্যবহার করা হয় এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অর্ডারস বা কমান্ড বসবে আর অন্যান্য ক্ষেত্রে অর্ডার বা কমান্ড বসবে কিন্তু পাস্ট টেন্স হলে আবার অর্ডার্ড বা কমান্ডেড হয়ে যাবে আর যদি আমরা স্বনির্বন্ধ অনুরোধ বুঝি তখন কি বসাবো আরজেস বা এন্ট্রিস সাধারণত অন্যান্য ক্ষেত্রে আজ বা অথবা এন্ট্রি আর পাস্ট টেন্স হলে আজ বা এন্ট্রিড আর উপদেশ দেওয়া বুঝালে অ্যাডভাইসেস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অন্যান্য ক্ষেত্রে অ্যাডভাইস আর পাস্ট টেন্স হলে অ্যাডভাইস বসাবো আর অনুরোধ বোঝালে কোনো কিছু কারো কাছে চাওয়া বা প্রে করা টাইপের বোঝালে তখন বেগস হবে আবার অন্যান্য ক্ষেত্রে বেগ এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে বেগড হয়ে যাবে আর মতামত দেওয়া বোঝালে সাজেস্ট হবে সাধারণত অন্যান্য ক্ষেত্রে সাজেস্ট এবং পাস্ট টেন্স হবে সাজেস্টেড আর অনেক সময় আমরা যখন কিছু বুঝতে পারি না টেন্স বসিয়ে দিই সেজ বসিয়ে দিই বা আক্স বসিয়ে দিই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আর অন্যান্য ক্ষেত্রে টেল সে বা আক্স বসাই আর পাস্ট টেন্স হলে কি বসাবো টোল সেড বা আক্সড তাহলে আমরা সাধারণ নিয়মগুলো কি কি শিখলাম ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার জন্য কমা কোটেশন উঠে যাবে বাক্যের শেষে ফুল স্টপ বসবে এক্ষেত্রে লিঙ্কার হিসেবে দ্যাট এর প্রয়োগ ঘটবে না দ্যাট এর প্রয়োগের পরিবর্তে কি হবে টু ইনফিনিটিভ বসবে আর রিপোর্টিং ভার্বটা কি হবে বাক্যের অর্থ অনুসারে অনুরোধ করা বোঝালে রিকোয়েস্ট প্রার্থনা করা বোঝালে প্রে অর্ডার দেওয়া বোঝালে অর্ডার সেনাবাহিনীর ক্ষেত্রে কমান্ড আবার মতামত দেওয়া বোঝালে সাজেস্ট আর উপদেশ দেওয়া বোঝালে অ্যাডভাইসড অথবা আমরা যদি কিছু বুঝতে না পারি বা অনেক সময় যখন বোঝা যায় না বাক্যের অর্থ তখন আমরা সে টেল অথবা আক্স বসিয়ে দিই এবং পাস্ট টেন্স হলে সে টোল্ড বা আক্স বসাবো আর কি করব নেগেটিভ অর্থাৎ ডোন্ট থাকে তখন আমরা নট টু বসাবো আর যদি আমরা নট টু বসাতে না চাই তাহলে রিপোর্টিং ভার্বটা কি করব forbid বা prohibited past tense এর ক্ষেত্রে যদি আমরা not to বসাতে না চাই তাহলে রিপোর্টিং ভার্বটা আমরা কি করব
forbid বা prohibit present tenseর ক্ষেত্রে forbid বা prohibited past tenseর ক্ষেত্রে বসাবো আমরা প্রথম উদাহরণটাতে কি দেখতে পাচ্ছি the teacher said to me শিক্ষক মশাই আমাকে বলেন clean the blackboard blackboardটা পরিষ্কার কর তো এটা কি করলাম আমরা ইনডাইরেক্ট স্পিচে the teacher ordered me মাস্টার মশাই তো আমাকে অনুরোধ করবেন না আমরা অর্ডারই করবেন নির্দেশ করবেন যদি এখনকার দিনে অর্ডার শব্দটা টিচার স্টুডেন্টদের করবেন এটা বেমানান মনে হয় তো অর্ডার করে দিলে আমাদের গ্রামাটিক্যালি ভুল হবে না দ্য টিচার অর্ডার মি টু ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড অর্থাৎ এই যে ক্লিন শব্দটা আছে না এটা ভাগ এটাকে টু ইনফিনিটিভ করে দিলাম দ্যাট ইট প্রুভ ঘটালাম না পরেরটা দেখা যাক ফাদার সেড টু মি ডু ইওর ডিউটি বাবা আমাকে বললেন তুমি তোমার কাজ করো তাহলে বাবা অ্যাডভাইস করছেন আমাকে ফাদার অ্যাডভাইসড মি ভাবটা আমার জানা হয়ে গেছে অ্যাডভাইস মি টু ডু ইনফিনিটিভ করলাম দ্যাট এর প্রয়োগ ঘটালাম না মাই ডিউটি ইওরটাকে আমি তাহলে মাই ডিউটি অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করা অনেক সহজ দ্য ক্যাপ্টেন সেড স্টপ ক্যাপ্টেনদের ক্ষেত্রে কি হয় কমান্ড তাহলে দ্য ক্যাপ্টেন কমান্ডেড টু স্টপ ক্যাপ্টেন কমান্ডেড টু স্টপ পরের উদাহরণটাতে আমরা কি দেখতে পাচ্ছি দ্য বয় সেড টু মি প্লিজ ওপেন দ্য ডোর এখানে প্লিজ শব্দের প্রয়োগ দেখছি তাহলে আমরা আগেই জেনেছি প্লিজ শব্দটা ইনডাইরেক্ট স্পিচে হবে না সেটা উঠে গিয়ে রিপিটিং ভার্বটা কি হবে রিকোয়েস্ট দ্য বয় রিকোয়েস্টেড তাই আমরা সেড টু পরিবর্তে কি বসালাম রিকোয়েস্টেড সেড টু পাস্ট টেন্সে আছে দ্য বয় রিকোয়েস্টেড মি টু ওপেন দ্য ডোর ওপেনটা ভাগ এখানে টু ইনফিনিটিভ বসিয়ে দিলাম কাজ সহজ তারপরেটা কি দেখতে পাচ্ছি রতন সেড টু মি রতন আমাকে বলেছিল প্লিজ লিভ মি অ্যালোন আমাকে একা ছেড়ে দাও আমি কি করলাম রতন প্লিজ থাকার জন্য আবার রিকোয়েস্টেড বসালাম রতন রিকোয়েস্টেড মি টু এখানে ভার্বটা আছে লিভ তাহলে টু লিভ টু ইনফিনিটিভ করে দিলাম টু লিভ হিম অ্যালোন ঠিক আর তারপরে কি দেখতে পাচ্ছি হি সেড টু মি এক্সকিউজ মি আমাকে মাফ করবেন তিনি আমাকে বলেছিলেন আমি কি করলাম এটা বেগড অনুরোধ করা বোঝাচ্ছে হি বেগড মি টু এক্সকিউজ হিম তিনি আমাকে অনুরোধ করেছিলেন ক্ষমা করে দেওয়ার জন্য এরপরে আমরা নেগেটিভ বাক্যগুলোকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করব ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটু দেখে নেগেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা আগেই জেনেছিলাম কি হবে ডোন্ট থাকলে নট টু বসবে অথবা যদি আমরা নট টু বসাতে না চাই তাহলে প্রোহিবিট অথবা ফরবিড দিলেই হবে কি রকম মাদার সেড টু মি ডোন্ট রান ইন দ্য সান রোদ্রে দৌড়াবে না মা আমাকে বলেছিলেন এটা কি বললাম মাদার অ্যাডভাইস মি মাদার আমাকে উপদেশ দিয়েছিলেন ভাবটা আমরা বুঝতে পারছি কি করব নট টু আমরা জেনেছি ডোন্ট থাকলে নট টু বসবে নট টু রান ইন দ্য সান রোদ্রে দৌড়াবে না অথবা এটা আমরা কি বললাম মাদার ফরবিড অথবা প্রোহিবিটেড ফরবিড বা প্রোহিবিটেড দুটোর মানেই হচ্ছে নিষেধ করা মি টু রান অর্থাৎ এই যে রান যে ভার্বটা আছে এটাতে টু ইনফিনিটিভ দিয়ে দিলাম আর নট বসলো না কারণ ফরবিড বা প্রোহিবিটেড মানে নিষেধ করা আর এরপরও নট দিলে সেটা বাক্যের গঠন ঠিক থাকতো না তাই আমরা কি করলাম মাদার ফরবিড বা প্রোহিবিটেড মি টু রান ইন দ্য সান ভুল যেন না হয় এটা মাথায় রাখতে হবে যদি আমরা নট টু বসাই তাহলে এখানে অ্যাডভাইস বা সাজেস্টেড অথবা টোল্ড অথবা আস্কড যাই বসাই না কেন কিন্তু যদি এক্ষেত্রে নেগেটিভ বসাই রিপোর্টিং ভার্বে যদি নেগেটিভ বসাই এক্ষেত্রে কিন্তু আর নটের প্রয়োগ ঘটানো যাবে না ভার্বটাকে সরাসরি টু ইনফিনিটিভ করে দিলেই হয়ে যাবে পরের উদাহরণটাতে কি দেখতে পাচ্ছি দ্য টিচার সেড টু আস দ্য টিচার সেড টু আস টিচার অর্থাৎ শিক্ষক মশাই আমাদের বলেছিলেন কি বলেছিলেন ডোন্ট গো দেয়ার ওখানে যেও না আমরা কি করলাম দ্য টিচার টোল্ড আমরা বসাতে পারি অথবা অর্ডার নির্দেশ দেওয়া বোঝাতে পারি বোঝালে আমরা অর্ডার বসাতে পারি যেটা মনে হবে সেটা বসিয়ে দিলেই হবে তাহলে অর্ডার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বসানো হয়ে থাকে বর্তমানে টোল্ডের প্রয়োগ লক্ষ্য করা গেছে তাহলে কি করলো দ্য টিচার টোল্ড অথবা অর্ডার আস নট টু গো দেয়ার এক্ষেত্রে কিন্তু নট টু বসালাম কারণ এই যে রিপোর্টিং ভার্বটা এটা কিন্তু নেগেটিভ নয় কিন্তু এটাকে যখন নেগেটিভ করবো রিপোর্টিং ভার্বটা দ্য টিচার ফরবিড বা প্রোহিবিটেড আস টু গো দেয়ার অর্থাৎ পরেরটা পজিটিভ প্রথমটা নেগেটিভ মানেটা একই থাকছে অর্থাৎ
শিক্ষকমশাই আমাদের নিষেধ করেছিলেন ওখানে যেতে, আর উপরেরটা কি হচ্ছে টিচার আমাদের বলেছিলেন ওখানে না যেতে। প্রথমটাতেও তাই, মা বলেছিলেন রোদ্রে না দৌড়াতে, অথবা মা নিষেধ করেছিলেন রোদ্রে দৌড়াতে, অর্থটা কিন্তু একই থাকছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে।